এদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের আয়োজনে রোববার সকালে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। এতে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে, তার এবারে আজকের এই বিক্ষোভ সমাবেশ 2014 সালে আমরা।